হ্যালো একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং সিআরি একাডেমি তত্ত্বাবধানে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে আমরা টপিক ওয়াইজ ক্লাস করছি গুরুত্বপূর্ণ যে টপিক গুলো রয়েছে আপকামিং ফুড এসআই জন্য খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য হাতে কিন্তু খুব বেশি সময় আর নেই ফুড এসআই কিন্তু পরীক্ষা আর কয়েকদিনের মধ্যে হতে চলেছে তোমাদের ডেট পেয়ে গিয়েছো ষোলো এবং সতেরো মার্চ তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং সেকেন্ড মার্চ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে তো আমরা সেই উদ্দেশ্যে প্রত্যেক দিন টপিক ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো করে নিচ্ছি তো আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের টপিক দেখব এবং সেই টপিক হলো বিভিন্ন দেশ এবং শহরের উপনাম এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এর টপিক যেখান থেকে প্রশ্ন এসে থাকে তো বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দেখে নেব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো যাই হোক আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ওয়ান লাইনার হিসাবে কিছু তথ্য দেখে নেব আজকের টপিকের উপর থেকে তারপর সেই তথ্যের উপর কিছু গুরুত্বপূর্ণ সেট বা প্রশ্ন অতিরিক্ত করে ফেলব দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে সপ্ত পাহাড়ের দেশ নীরব দেশ বা চিরস্থায়ী শহর কাকে বলে তো এই তিনটে উপনামী ডাকা হয়ে থাকে রোম রোম হলো ইতালির রাজধানী নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন অন্ধকার ছন্ন মহাদেশ কাকে বলে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে আফ্রিকাকে তিন নম্বর প্রশ্ন দেখো অশ্রুর প্রবেশদ্বার কাকে বলে অশ্রুর প্রবেশদ্বার বলে এল মান্দাব যেটা জেরুসালেমে অবস্থিত রয়েছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন প্রাচ্যের মুক্ত কাকে বলে তো প্রাচ্যের মুক্ত বলা হয়ে থাকে হংকং শহরটিকে পাঁচ নম্বর দেখো পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে এই প্রশ্ন আমরা ছোটবেলা থেকেই প্রায় প্র্যাকটিস করে আসছি তো পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়ে থাকে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে দেখো ছ নম্বর দারুচিনীর দ্বীপ কাকে বলা হয়ে থাকে তো দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে শ্রীলঙ্কা দেশটিকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ দু চব্বিশ লঞ্চ করা হয়েছে সি আর তত্ত্বাবধানে যেখানে তোমরা এই শেষ মুহূর্তের আহ এই যে দিনগুলো রয়েছে এখানে তোমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করেছো বা যেভাবে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি কেমন হয়েছে বা যাচাই করার জন্য তোমরা এখান থেকে মক টেস্টের ব্যাচে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা ফুল দশটা মক টেস্ট পাবে একদম একশো নম্বরের পরীক্ষার মতো সাথে তোমরা বিষয় ভিত্তিক প্রচুর পরিমাণে মক টেস্ট পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার সঠিক উপায় হচ্ছে মক টেস্ট দেওয়ার এবং বেশি পরিমাণে এই শেষ দিনগুলোতে পরীক্ষা দিতে থাকো মক টেস্ট দিতে থাকো যাতে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করো এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো ধরতে পারো তো ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সাত নম্বর প্রশ্ন দেখো পঞ্চ সমুদ্র বন্দর কাকে বলে তো পঞ্চ সমুদ্র বন্দর বলা হয় মস্কো এটা রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর নেক্সট দেখো আট নম্বর রদের নগরী কাকে বলা হয়ে থাকে তো রদের নগরী বলা হয়ে থাকে উদয়পুরকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছে হিমালয়ের রানী কোন শহরকে বলা হয়ে থাকে তো হিমালয়ের রানী বলা হয়ে থাকে মুসৌরি শহরটিকে নেক্সট দশ নম্বর দেখো এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরেরই প্রশ্ন তো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশকে এগারো নম্বর দেখো কেকের দেশ কাকে বলা হয় তো কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে নম্বর দেখো কি বলছে মুক্তর দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে তো মুক্তর দ্বীপ বলা হয়ে থাকে বাহারেনকে তেরো নম্বর দেখো সোনার শহর কাকে বলা হয়ে থাকে তো সোনার শহর বলা হয়ে থাকে জুহার্স পার্ক এখানে অনেক সোনার খনি রয়েছে এবং এটা অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে চোদ্দ নম্বর মসজিদের শহর কাকে বলা হয় তো মসজিদের শহর বলা হয় ঢাকা যেটি বাংলাদেশের রাজধানী পনেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়ে থাকে তো নিশিথ সূর্যের দেশ বলা হয়ে থাকে নরওয়েকে এখানে রাত বারোটার সময়তেও সূর্য দেখতে পাওয়া যায় ১৬ নম্বর প্রশ্ন নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলে এটাও তোমাদের পুলিশ পরীক্ষার প্রশ্ন তো এটা হচ্ছে নিষিদ্ধ শহর নম্বর উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে অর্থাৎ যেহেতু জাপান একদম পৃথিবীর যে আমরা মানচিত্র দেখে থাকি তার পূর্ব দিকে অবস্থিত এবং সূর্যটা প্রথম ওঠে জাপান থেকেই ঠিক আছে মানে আমাদের যে টাইম লাইন করা রয়েছে তো সেই জন্যই উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে জাপানকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন পবিত্র ভূমি কোন দেশকে বলা হয়ে থাকে তো পবিত্র ভূমি হলো প্যালেস্তাইন উনিশ নম্বর দেখো ভূমিকম্পের শহর কুয়াকার সিটি কাকে বলা হয়ে থাকে তো ভূমিকম্পের শহর বা কুয়াকার সিটি বলা হয়ে থাকে ফিলাডেলফিয়াকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি শহর নেক্সট দেখো কুড়ি নম্বর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আছে লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় তো লবঙ্গ দ্বীপ বলা হয় থাকে মাদাগাস্কারকে মাদাগাস্কার একটি দ্বীপ যেটা আফ্রিকার একদম ডান দিকে রয়েছে একুশ নম্বর দেখো সোনালী পশমের দেশ সোনালি মাছির ভূমি ক্যাঙারুর দেশ বা দ্বীপ বা দ্বীপ মহাদেশ কাকে বলা হয় থাকে এতগুলো উপনাম রয়েছে একটা দেশেরই সোনালী বসমের দেশ সোনালী মাছির ভূমি ক্যাঙারুর দেশ এবং দ্বীপ মহাদেশ এটাকে বলা হয় থাকে অস্ট্রেলিয়াকে নেক্সট দেখো বাইশ নম্বর সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় থাকে ভিভিআই করবে পরীক্ষায় এসে থাকে তো সহস্র হ্রদের দেশ হলো ফিনল্যান্ড নেক্সট দেখো তেইশ নম্বর সোনালী তন্তুর দেশ কাকে বলা হয় তো সোনালী তন্তুর দেশ বলা হয় তাকে বাংলাদেশকে চব্বিশ নম্বর দেখো গোলাপি শহর কাকে বলে তো গোলাপী শহর বলা হয় গোলাপি শহরটিকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন দেশ কাকে বলা হয়ে থাকে তো পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে পাঞ্জাবকে এখান থেকে মনে রাখবে পঞ্চ নদের দেশ বা আরেকটা জিনিস বলা হয়ে থাকে পাঞ্জাবকে সেটা হচ্ছে সপ্ত সিন্ধু সরি সপ্ত সিন্ধু অঞ্চল ওকে সেটা হচ্ছে পাঞ্জাব নেক্সট দেখো ছাব্বিশ আরব সাগরের রানী আলপুজা কাকে বলা হয় তো আরব সাগরের রানী আলপুজা এই উপনামগুলো রয়েছে কোচিন শহরের কোচিন কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত এটা হচ্ছে কোথায় কেরালা নেক্সট দেখো টোয়েন্টি সেভেন ভূস্বর্গ কাকে বলা হয়ে থাকে ভূস্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে নেক্সট দেখো টোয়েন্টি এইট প্রাসাদ নগরী সিটি অফ জয় কাকে বলা হয় তো প্রাসাদ নগরী সিটি অফ জয় আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে বলা হয়ে থাকে টোয়েন্টি নাইন দেখো স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর অমৃতসর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন মেঘের আবাস কাকে বলা হয় তো মেঘের আবাস হলো মেঘালয় থার্টি ওয়ান নীল নদের উপহার বা দান কাকে বলা হয়ে থাকে তো নীল নদের উপহার বা দান বলা হয়ে থাকে ইজিপ্ট ইজিপ্ট আসলে কোন দেশ মিশর দেখো ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয়ে থাকে তো ইংল্যান্ডের উদ্যান হলো কেন্ট শহরটিকে বলা হয়ে থাকে থার্টি থ্রি দেখো চীনের দুঃখ কাকে বলা হয় তো চীনের দুঃখ বলা হয়ে থাকে হোয়াং হো নদীটিকে নেক্সট দেখো থার্টি ফোর উত্তরের ভেনিস কাকে বলে তো উত্তরের ভেনিস হলো স্টকহোম যেটা সুইডেনের গুরুত্বপূর্ণ শহর নেক্সট দেখো থার্টি ফাইভ কি বলছে চিনির পাত্র অ্যান্টিলোসের মুক্ত কোন দেশকে বলা হয়ে থাকে তো এটা হচ্ছে কিউবাকে বলা হয়ে থাকে থার্টি সিক্স দেখো বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয়ে থাকে তো বসন্তের দ্বীপ বলা হয়ে থাকে জামাইকা দেশকে নেক্সট দেখো থার্টি সেভেন উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয় তো উড়ন্ত মাছের দেশ বলা হয় বার্বাডোজ দেশটিকে নেক্সট দেখো থার্টি এইট স্বর্ণ প্যাগোটার দেশ বা প্যাগোটার দেশ কাকে বলা হয়ে থাকে তো সেটা হচ্ছে মায়ানমারকে থার্টি নাইন দেখো বাতাসের শহর পৃথিবীর কসাইখানা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা তো সেটা হচ্ছে শিকাগো শহরকে বলা হয়ে থাকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর চল্লিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়ে থাকে তো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে উত্তর আমেরিকার পেইরি অঞ্চলকে নেক্সট দেখো ফর্টি ওয়ান ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় তো ভূমধ্য সাগরের চাবি বলা হয়ে থাকে জিব্রাল্টার প্রণালীকে নেক্সট দেখো ফর্টি শ্বেত হস্তির দেশ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডকে সেথ শ্বেত হস্তির দেশ বলা হয় থাকে নেক্সট দেখো ফর্টি থ্রি বজ্রপাতের দেশ কাকে বলা হয় তো বজ্রপাতের দেশ হলো ভুটান ফর্টি ফোর ইউরোপের ক্রীড়া ভূমি কাকে বলে ইউরোপের ক্রীড়াভূমি ভূমি হলো সুইজারল্যান্ড দেশ ফর্টি ভারতের রুর কাকে বলা হয় থাকে ভিভিআই করবে পরীক্ষা এসে থাকে তো ভারতের রুট বলা হয় থাকে দুর্গাপুর ফর্টি ভারতের প্রবেশদ্বার কাকে বলে খুবই ইজি প্রশ্ন আমরা সকলে জানি মুম্বাইকে বলা হয় থাকে ভারতের প্রবেশদ্বার নেক্সট দেখো ভারতের উদ্যান শহর কাকে বলে তো ভারতের উদ্যান শহর বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে নেক্সট দেখো 48 এইট লিলি ফুলের দেশ ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় তো সেটা হচ্ছে কানাডা কানাডার জাতীয় প্রতীক সেটা হচ্ছে লিলি ফুল বা ম্যাপেল পাতা ঠিক আছে নেক্সট দেখো ফর্টি ভারতের রোম এশিয়ার রোম এই উপনামে ডাকা হয়ে থাকে কোন শহরকে তো সেটা হচ্ছে আমাদের রাজধানী দিল্লিকে নেক্সট দেখো ভারতের মশলার বাগান ভগবানের নিজের দেশ কাকে বলা হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন তো সঠিক উত্তর হবে কেরল কেরল হলো মশলার বাগান বা ভগবানের নিজের দেশ নেক্সট দেখো ফিফটি কফি বন্দর কাকে বলে তো কফি বন্দর হলো রিও ডি জেনিরো যেটা ব্রাজিলের গুরুত্বপূর্ণ শহর নেক্সট দেখো ফিফটি টু দক্ষিণের ব্রিটেন কাকে বলে তো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ড দেশটিকে নেক্সট দেখো ফিফটি থ্রি স্বর্ণদার শহর কাকে বলে তো স্বর্ণদার শহর হলো সান ফ্রান্সিসকো যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নেক্সট বোস্টন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো সেটিকে বলা হয়ে থাকে গুজরাটের আমেদাবাদ শহরটিকে তো এই ছিল চুয়ান্ন খানা গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ এবং শহরের গুরুত্বপূর্ণ নাম এবং তার উপনাম সম্পর্কে এই যে চুয়ান্নটা আমরা ওয়ান লাইন করলাম এরপরে এই চুয়ান্নটার উপর থেকে বেশ করে আমরা কিছু অতিরিক্ত প্র্যাকটিস সেট এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস করে ফেলবো তাহলে কি হবে আমরা অনলাইন আর করলাম এতক্ষণ পর্যন্ত চোখ বলালাম এবার আমরা যদি এমসি কু প্র্যাকটিস করে ফেলি তো আমাদের মনে থাকবে তো যে প্রশ্নগুলো করেছি তার উপর থেকে এমসি কু রয়েছে দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে এই পর তো মানে এইবার যে প্রশ্নগুলো আসতে চলেছে সেইগুলো তোমরা এবার প্র্যাকটিস করো কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে এবং আমার উত্তর বলার সাথে সাথে নিজেদের উত্তরটাকেও মেলানোর চেষ্টা করো যে তোমরা ঠিকঠাক হচ্ছে কিনা তোমাদের উত্তরটা তো সঠিক উত্তর কি হবে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে দেখো অপশান এ ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বলা হয় তাকে পৃথিবীর ফলের ঝুড়ি উত্তর আমেরিকার প্রেডি অঞ্চল কি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি নেক্সট দেখো দু নম্বর হ্রদের নগরী কাকে বলে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দেখো অপশান সি উদয়পুর উদয়পুর হলো হ্রদের নগরী মুসৌরি কি হিমালয়ের রানী একটু আগে দেখলাম হিমালয়ের রানী আর কোচি কি কোচি হচ্ছে আরব সাগরের রানী তিন নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের রানী কাকে বলে জাস্ট আমি লিখে দিলাম তোর সময় নষ্ট করবো না দেখে নাও অপশন এ মুসৌরি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন এসিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে তো এশিয়ার ডিমের ঝুড়ি কোন রাজ্যকে বলে দেখো সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো মুক্ত কোন দেশকে বলা হয় তো সঠিক উত্তর হবে দেখো অপশান এ বাহারেন দেশ কাকে বলা হয় এটাকে পরীক্ষায় আসে তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান সি নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয়ে থাকে সাত নম্বর সোনালী পুষ্পের দেশ কাকে বলে তো সঠিক উত্তর হবে অপশান বি জাপান জাপানের আর কি নাম রয়েছে উদীয়মান সূর্যের দেশ উদীয়মান সূর্যের দেশ নেক্সট দেখো আট নম্বর লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় সঠিক উত্তর মিলে নাও অপশান এ মাদাগাস্কারকে ন নম্বর দেখো ক্যাঙারুর দেশ কাকে বলে খুবই ইজি সঠিক উত্তর বি অস্ট্রেলিয়া দশ নম্বর দেখো আরব সাগরের রানী আলপুজ্য কাকে বলে তো সঠিক উত্তর অপশন বি কোচি কেরালার গুরুত্বপূর্ণ শহর এগারো নম্বর প্রশ্ন দেখো প্রাসাদ নগরী কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ কলকাতা আর কি রয়েছে সিটি অফ জয় বারো নম্বর প্রশ্ন দেখো প্যাগোডার দেশ কাকে বলে তো মিলিয়ে নাও নিজের উত্তরের সাথে অপশান বি মায়ানমার তেরো নম্বর প্রশ্ন দেখো বাতাসের শহর কাকে বলে তো সঠিক উত্তর হবে অপশন সি শিকাগো শিকাগোকে বলা হয় বাতাসের শহর আর কি বলা হয় এটাকে বলা হয় পৃথিবীর কষাইখানা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় তো সঠিক উত্তর দেখো অপশান সি উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে বলা হয় তাকে পৃথিবীর রুটি ঝুরি নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরের চাবি কাকে বলে তো সঠিক উত্তর হবে অপশান ডি জিব্রাল্টার প্রণালীকে নেক্সট দেখো ষোলো নম্বর ইউরোপের ক্রীড়া ভূমি কাকে বলা হয় তো সঠিক উত্তর দেখো অপশান সি সুইজারল্যান্ড কে সেভেন্টিন দেখো ভারতের উদ্যান শহর কাকে বলা হয় তো সঠিক উত্তর দেখো অপশান বি বেঙ্গালুরু আঠারো নম্বর প্রশ্ন দেখো সেত হস্তি দেশ কাকে বলে সাদা হাতির দেশ কোন দেশটিকে বলা হয় থাকে তো উত্তর মিলিয়ে নাও দেখো এ হবে সঠিক উত্তর থাইল্যান্ড নম্বর কফি কাকে বলে তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি রিও ডি জেনিরো এটা কোথায় অবস্থিত ব্রাজিল ঠিক আছে এবং ব্রাজিল পৃথিবীর সব থেকে বেশি কফি উৎপন্ন করে থাকে পৃথিবীর সব থেকে বেশি কফি উৎপাদন করে ওকে নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার কুড়ি দেখো দক্ষিণের ব্রিটেন কাকে বলে তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলে তো এই পর্যন্ত ছিল আজকের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এর ক্লাস অর্থাৎ বিভিন্ন দেশ এবং শহরের উপনাম সম্পর্কে বিস্তারিত আমরা প্রথমে ওয়ান লাইনার তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে বললাম আশা করছি ক্লাসটা তোমাদের এখান থেকে খুব হেল্প করবে এবং ভালো লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বিলায় কেনা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই